এখন আমরা মেট্রো স্টেশন গেট নাম্বার 3 সামনে। কিভাবে যাবেন, আমরা বিকেপাল এভিনিউর দিকে বেরিয়েছি। আমরা এই ডান দিক দিয়ে বেরিয়ে মেট্রো স্টেশনের গেট দিয়ে এবার সোজা এই রাস্তাটা ধরে হাঁটব। আমরা যাচ্ছি এখন বেনিয়াতলা স্ট্রিট হয়ে সোনার গৌরাঙ্গ দেখতে। সব পুরনো বাড়ি, আমাদের কলকাতার হিস্ট্রি বলতে পারেন, ঐতিহ্য কত কিছু আছে সব পুরনো পাড়াগুলো। এখানে একটা ইনফরমেশন দিই, আমরা পৌঁছে গেছি 4:10 নাগাদ, তখন ঠাকুর ঘুমোচ্ছেন, তাই 5টা থেকে মন্দির খোলা হয়, আপনারা 5টার সময় আসবেন, আর আরতি দেখতে চাইলে 6:30 সময় যাবেন। অ্যাড্রেস দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। নবদ্বীপে সোনার গৌরাঙ্গ হয়তো অনেকেই দেখেছেন, একটা ইনফরমেশন দিই, এনাদেরই হচ্ছে সোনার গৌরাঙ্গ নবদ্বীপে। অরিজিনাল বাড়ি কলকাতায়, এখানে সোনার গৌরাঙ্গ আছে, আর ওনারাই পরে নবদ্বীপে সোনার গৌরাঙ্গ মূর্তি প্রতিস্থাপন করেছেন। 6:30 থেকে আরতি হয়, আমরা 6:30 এসে গেছি। অনেক ছোট ছোট ঠাকুরও আছে। Oh,